লাইফে আমরা আমি ফটোগ্রাফি কাজ করতাম, স্টিল ফটোগ্রাফি। তো স্টিল ফটোগ্রাফি আমি অনেক দিনই কাজ করছি, তো এখন ডিজিটাল হয়ে যাওয়াতে ওইটার আর কোনো ডিমান্ড নাই। তো এখানে ওখানে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছি, কিছু ক্যাটারিংও করছি, তারপরে সেটা তো কোনো কিছু আসে না। যাই হোক, এখন আমি চিন্তা ভাবনা করলাম যে এখন এই একটা গাড়ি এগুলি চলতেছে, তো বেকার না থেকে আমি নিজে একটা কিনি। কিন্তু সেরকম টাকা আমার কাছে তো নাই, পর্যাপ্ত টাকা নাই। তা আমি ঢাকা ক্রেডিটের সদস্য, আমি আমার ওয়াইফ দুজনই সদস্য। ঢাকা ক্রেডিট থেকে আমি এই লোন নিয়ে আমি এই গাড়িটা কিনি। এই গাড়িটা আমি আজকে 4 বছর ধরে চালাইতেছি, তো লোনও প্রায় আমার শেষের দিকেই, আর বেশি নাই, অল্পই আছে। আমার সংসার নিয়ে আমি, আমার ফ্যামিলি নিয়ে আমি ভালোভাবে মোটামুটিভাবে চলতেছি। এই লোন না পাইলে হয়তো আমি এই গাড়িটা কিনতে পারতাম না, এটাও সত্য। কারণ এতগুলা টাকা কেউ দিতে চায় না, হয়তো আছে অনেকে কিন্তু দিবে না, এরকমভাবে এতগুলা টাকা দিবে না। কিন্তু আমাকে দিয়েছে ঢাকা ক্রেডিট, আমাকে উপকার করছে, আমি ধন্যবাদ জানাই তাদেরকে। এটা কিনা উপকৃত হয়েছি। তো এখন যে করোনার প্রভাবে সেটা মানে এখন একটু ফল ডাউন করছে, ইনকামও আগের চেয়ে কমে গেছে। আমি সংসার নিয়ে খুব মোটামুটি ভালোভাবে চলতেছি। গ্রামের ভিতরে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরাও আমাকে ডাকে, বিভিন্ন জায়গায় যায়, ফোন করে, যায়, মোটামুটি আসি আর কি। বর্তমানে যে পরিস্থিতি এটা চলে যাবে, এটা থাকবে না, তারপরে হয়তো আবার ঠিক হবে, এই আশা করি।